হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক ওয়েলকাম। তো সামনেই পুজো, আর হাতে গোনা কয়েকটা দিন। তো তোমাদের কার কার পুজো শপিং হয়েছে আর হয়নি অবশ্যই কমেন্টে জানিও, আর আমার পুজো শপিং যা যা হয়েছে তো তোমাদের সাথে সেই ভিডিওটাই এখন শেয়ার করতে আছি। পুজোতে কী কী নিজের জন্য নিলাম আর বাকিদের জন্য নিয়েছি, মানে আমাদের রিলেটিভদের জন্য যা যা নিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো, যে পুজোতে কী কী নিয়েছি সবার জন্য এমনকি নিজের জন্য। তো চলো দেখো, পুরো চারদিক ছড়িয়ে ছিটিয়ে বসেছি প্যাকেটগুলো নিয়ে, তোমাদের এক এক করে আমি এখন দেখাবো কার জন্য কিছু নিয়ে। চলো ফার্স্টে হচ্ছে আমি দিদির জন্য যা যা নিয়েছি সেটা দেখে, দিদি বলতে আমার ননাস। তো দিদিবাড়ির জন্য যা যা নিয়েছি সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি তোমাদের সাথে, আর এই ভিডিওটা একটু দেরিতেই আপলোড করবো, তোমরা যখন দেখবে তখন আমি ভিডিওটা শ্যুট করছি বিশ্বকর্মা পুজোর দিন, কিন্তু এই ভিডিওটা আপলোড করতে দেরি আছে, সবাইকে দিয়ে তারপরে আপলোড করবো। তো এই যে দেখাই, তাকে এত এদের জামাইবাবুর জন্য একটা হোয়াইট কালারের শার্ট, তার সাথে দেখো ফর্মাল প্যান্ট, এগুলো তো খুলে দেখানোর কিছু নেই, একটা প্যান্ট আর একটা শার্ট, এটা হচ্ছে জামাইবাবুর। তো এটা একসাথে প্যাক করে রেখেছি সুবিধার জন্য। এবার আসি হচ্ছে কাকাইয়ের জন্য, মানে আমাদের ভাগনার জন্য, এই দেখো শার্টটা নেভি ব্লু কালারের শার্ট, আরও ফুল হাতা শার্ট পরে কলার দেওয়া, তো ওর জন্য এইরকম নিয়েছি। এরকম অ্যাশ কালার গ্রে কালার আর কি মিক্স, দেখো পুরো সব খুলছি না কারণ এগুলো ভাগ করা খুব কষ্ট। তো জিন্স আর হচ্ছে শার্ট। তো এরপরে হচ্ছে দিদি আর মিটিলের জন্য, মানে দিদি আর আমার ভাগ্নির জন্য কী কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই চলো। অ্যাকচুয়ালি ড্রেস দেখাতে তো ভালো লাগে কিন্তু না ভাজ করতে ভীষণ কষ্ট। তো আমার ভাগ্নির যে জিনিসগুলো পছন্দ সেরকমই জিনিস নিয়েছি, ওর জন্য নিয়েছি দেখো। এই যে একটা হচ্ছে শারারা, এটা হচ্ছে উপরে একটা টপটা স্লিভলেস আছে, আর হচ্ছে সাথে একটা যে ওড়না, ওড়না এরকম চারপাশে দেখো এরকম লেজ লাগানো আছে, আর আছে হচ্ছে এই যেমন শারারা প্যান্ট থাকে। তো এই যে দেখো প্যান্টটা তোমাদেরকে দেখালাম, বেশ অনেকটা ঘের আছে, আর ও না একটু চুড়িদার বলো এই টাইপের ড্রেসগুলো লেহেঙ্গা ও খুব ভালোবাসে এগুলো পরতে, মানে আমাদের ইন্ডিয়ান কালচারে যে ড্রেসগুলো থাকে ও ভীষণ পছন্দ করে। তো তারই মধ্যে দিলাম, ও শর্টস এসব পরতে অত পছন্দ করে, তো ওই জন্য ওর চিন্তা করে এরকম নিয়েছে। কেমন হয়েছে ড্রেসটা বলো, বলতে পারো বেশিরভাগ জিনিসই আমার পছন্দের নেওয়া, তোমাদের দাদা ভাই অবশ্যই, কিন্তু এই বাজারঘাটগুলো করা আমার পছন্দেই, আর আমি এগুলোকে মানে আগে আগে এই ব্যাপারগুলোকে আর কি আমি কিনি, কারণ কি আমার মাথাটা ঘুরতে থাকে যখন পুজো পাল যেটাই আসুক না কেন, কাকে কী দেবো কার পছন্দ কোনটা নেবো, তো এগুলো চিন্তাধারা করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই গিফট দেওয়ার ব্যাপারে আর কি ওর একটু মানে ও আমার উপরে ছেড়ে দেয় এই ব্যাপারটা পছন্দ করাতে, যে না তুমি দেখো এগুলো আমি একটু কম বুঝি, তো এটা আমার পছন্দ আর তারপরে অবশ্যই ওর পছন্দ। আর তারপর মাকে দেখিয়েছি, মায়েরও খুব পছন্দ হয়েছে, আর দিদির জন্য কিনেছি। দিদি হচ্ছে শাড়ি একেবারেই পরে না, মানে খুবই কম পরে, তো শাড়িটাই দেওয়া হয় বেশিটা। তো এবছর হচ্ছে শাড়ি আর দিলাম না, থ্রি পিস দেখাই দেখো, এখন তো এই কালারটা খুব চলছে, এই যে সাথে একটা ওড়না আছে, পুরো ওড়নাটাতেই কাজ, সব কাজ খুলছি না খুলে পরে কষ্ট, পুরো ওড়নাটা এরকম কাজ করা আর একটু লেস লাগানো আছে, তার সাথে রয়েছে একটা প্যান্ট দেখো পার্পল কালারের, আর এই কালারটা কিন্তু খুবই ভালো লাগে, এখন এই কালারটা ট্রেন্ডিংয়ে চলছে। আর এই যে দেখো জামাটা, আমার এই কালারটা খুব ভালো লাগে, তো আমার মনে হলো আর দিদি তো একদম ফর্সা তো দিদিকে ভালো লাগে, এই মনে করে এই কালারটা নিলাম, জানি না দিদির কেমন লাগবে, আমার ভালো লেগেছে আর বাড়িতেও সবার ভালো লেগেছে, পছন্দের শুরুটা আর কি আমি করি তারপর বাকিদের দেখাই, সবাই যদি বিলটা পাস করিয়ে দেয় তবে সেই জিনিসটা আর কি নেই। তো সেরকমই এটা নিয়েছি দিদির জন্য, কিনতে গেছিলাম।
কিনলাম নিজেদের জন্য, তো তখন একটা জুতো দেখে দিদির জন্য খুব ভালো লাগলো। দিদি মানে সেরকম খুব যে একদম কি বলবো ঝকমকা জুতো বলো ড্রেস বলো সেরকম পছন্দ করে না, আর হচ্ছে দিদির পায়েও সব রকম জুতো পরতে পারে না, তো এই জুতোটা দেখে মনে হলো যে দিদির পছন্দ হবে আর পরে কমফোর্টেবল হবে, তাই জন্য দিদির জন্য একটা জুতো নিয়েছি। আর দিদির পাটাও খুব ছোট, তো মন মতন জুতো পাওয়া যায় না। খুব ভালো লেগেছে জুতোটা আমারও, তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে, তো তিনজন মিলে গেছিলাম আমরা জুতো কিনতে, কারণ দিদির জন্য এই জুতোটা নিয়েছি। এই যে দেখো বিছানার উপরে জুতো দেখাচ্ছি, এগুলো তো নতুন জুতোই না। এই যে দেখো জুতোটা পুরো এখানে সুতোর কাজ করা, আর তার পাশে এখানে একটু স্টোন মতো দেওয়া আছে, আর এরকম ফিতার জুতো আর কি দিদির আর কি কমফর্ট, তো এই জুতোটা দিদির জন্য নিয়েছি। তো কেমন হয়েছে বলো? এই হচ্ছে দিদি বাড়ির বাজার, দিদির বাড়ির চারজনের জন্য এই হচ্ছে পুজোর বাজার ছিল, আর এখন বাকিগুলো তোমাদের দেখাচ্ছি। আমার বাড়ির জন্য কিনিয়েছি, তো এটা আমার মায়ের জন্য নিয়েছি শাড়ি। আমার মা শাড়ি খুব একটা না পরলেও তাও পরে, তো সামনে বিয়ে বাড়ি ঠিক বাড়িও আছে, তো বিয়ে বাড়ির মতন ভেবে আর কি শাড়িটা দিয়েছি। দেখো এই শাড়িটার না আমি নামটা একদম ভুলে গেছি, পুরো নামটা বলে অনেকগুলো কালার একসাথে শাড়িটার মধ্যে, আর এই হচ্ছে পাড়টার পুরো শাড়িটা এইভাবেই কাজ করা, এই যে পুরো শাড়িটা এইভাবেই কাজ করা। তো এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য, আর হচ্ছে ভাইয়ের জন্য নিয়েছি ফর্মাল প্যান্ট, মানে দিদি বাড়িতে যেরকম ছেলেদের বাজারটা আমাদের বাড়িতেও সেম বলতে পারো ওই একই রকম। তো ভাইয়ের জন্য যে নেভি ব্লু কালারের হচ্ছে ফর্মাল প্যান্ট, কারণ ও না জিন্স পরতে চায় না, এখন একদম জিন্স পরে না, ওর ভালো লাগে না আর কি, ওর কষ্ট হয় জিন্স পরলেও বলে। আর এই যে একটা হোয়াইট কালারের শার্ট ওর পছন্দ মতনই কিনেছি, ও বলেছে দিদি আমাকে এরকমই দিস, তো এই যে হোয়াইট কালারের ফর্মাল শার্ট আর তার সাথে হচ্ছে ওর এই ফর্মাল প্যান্ট, ওর অফিসে আর কি কাজে লেগে যাবে, তো সেরকম ভেবেই আর কি ড্রেসটা যাওয়া। আর এই হচ্ছে দেখো পাপার জন্য প্যান্ট নিয়েছি জিন্স, পাপা জিন্স পরে, তো এইরকম একটু ব্ল্যাক আর একটু অ্যাশের ছোঁয়া আছে জিন্সটাতে, তো এই হচ্ছে পাপার জিন্স। আর এই যে হোয়াইট কালারের একটা হাফাতা শার্ট, পাপা হাফাতা শার্ট পরে, তো একটা পিওর আর কি কটনের একটা হাফাতা শার্ট। আমার বাপের বাড়িতে দেওয়ার মতো হচ্ছে পুজোর বাজার, তো দিদিদের আর আমার বাড়িতে দেখানো শেষ হলো, আর এবারে তোমাদেরকে দেখাই হচ্ছে এবছর একটু কাকু বাড়িতে আর কি, কাকু বাড়িতে কাকুর ছেলেদের মানে ভাইদেরকে মানে আমার সম্পর্কে দেওয়া হয়, তো তিন ভাইকে একটু কিছু দেওয়ার চেষ্টা করেছি এবছর আর কি, তো প্রত্যেক বছর দেওয়া হয় না, তো এবছর তিন ভাইকে একই রকম পাঞ্জাবি দিচ্ছি, তিনজনেরই একই রকম, একই রকম পাঞ্জাবিগুলো। আমি একটা ফুলে দেখাই তোমাদের, শক্ত ফুলে না দেখালেও হবে, তো একটা আমি তোমাদের খুলে দেখাই। ওরা পাঞ্জাবি পরে কিন্তু আমাদের দিদি বাড়ি বলো বা আমার বাড়িতে বলো এরা না পাঞ্জাবি পরতে চায়, তো সেই জন্য আর ভাইরা পাঞ্জাবি পরে, মানে আমার দেওয়ার কথা বলছি ওরা পাঞ্জাবি পরে, তো সেই জন্য দিয়েছি যাতে অষ্টমীর দিন পাঞ্জাবিটা পরতে পারে। সেই জন্য পুরো পাঞ্জাবিটাতে কাজ করা আছে, পুরো সুতোর কাজ করা, হোয়াইট কালারের পাঞ্জাবি, কালারের পাঞ্জাবি একদম তিন ভাইয়ের জন্য একই রকম দিয়েছি, কিচ্ছু আলাদা নয়, শুধু অভির জন্য সাইজটা একটু ছোট, তাছাড়া সোনু আর বিশালের একই সাইজ হয়ে যায়। আর হচ্ছে এবার শাশুড়িমাকে কী দিয়েছি পুজোতে সেটা দেখাই, তো আগেই বলে রাখি তোমাদেরকে মানে মায়ের সাথে রীতিমতো যুদ্ধ হয়ে গেছে এ নিয়ে, উনি একদম শাড়ি কাপড় কিচ্ছু কিনতে চায় না, কোনো সময় যা আছে তাই দিয়েই চলবে, আর এমনকি আলমারি ভর্তি নতুন শাড়ি পরে আছে প্রচুর, যেগুলো একটারও ভাঁজ ভাঙা হয়নি মানে প্যাকেট থেকেই বের করা হয়নি, সেই শাড়িগুলোকেও পরবে না, ওই পুরোনো শাড়ি ধরেই বসে থাকে, আবার নতুন শাড়ি কিনে দিলেও তা নিয়ে রীতিমতো রাগারাগি করে, তো মাকে না বলেই নিজেই শাড়িটা কিনেছি, তাও কেনার পরেও মানে প্রচুর বকাবকি রাগারাগি হয়েছে এই নিয়ে কেন শাড়ি কিনতে গেলি, তো তোমরাই বলো পুজোর সময় সবাই নতুন পরবো আর মাকে দেবো না এটা কি আর হয়, তো সেটাই বোঝে না উনি এটা নিয়ে রাগারাগি করে। তো এই যে শাড়িটা, শাড়িটা
সেটা ভাঁজ করা খুব কষ্ট, এটু করতেই দেখা যায়। এই যে পুরো আঁচলটা একদম এরকম ঘন কাজ করা, আর এই যে পাটটা, এটা হচ্ছে ডুয়েল টোনের রয়েছে দেখো, স্টিল কালারের মধ্যে একটা ওই গোল্ডেন কালারের টাচ আছে, গোল্ডেন ইয়েলো কালারের টাচ আছে। আর ব্লাউজ পিসটা এটার খুবই সুন্দর, পুরো ব্লাউজ পিসটাতেই কাজ করা। তো এটা হচ্ছে তাহলে আমার শাশুড়ি মায়ের শাড়ি। আর এছাড়া যাই হোক, অনেক রাগারাগির পরে উনি হচ্ছে সায়া ব্লাউজ, আর হচ্ছে হ্যাঁ সায়া ব্লাউজ নিয়েছে আর কি নিজে থেকে, তাও সেটা মানে বকাবকি করে সায়া ব্লাউজ আর একটা জুতো। তো সেগুলো আর দেখানোর কিছু নেই, মেন আমি শাড়িটা তোমাদেরকে দেখালাম। তো তোমরাই বলো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও, প্রত্যেকটা ড্রেসই কোন ড্রেস ভালো লাগছে তোমাদের সেটা তোমরা জানিও। আর চলো এবার আমি আমার ড্রেসটা একটু দেখাই, আমার জুতোটা দেখাই। এই জুতো তোমার এত পছন্দ হয়েছে, এটা তোমরা আগের ব্লগেও দেখেছো। এই দেখো জুতোটাতে এরকম সুতোর কাজ করা, আর এখানে একটু স্টোনের কাজ করা, পেন জাস্ট হালকা এরকম উঁচু আছে। আমি একটু হিলের মধ্যে নিয়েছি, আর আমারও না জুতোতে খুব প্রবলেম, আমি সব রকম জুতো পরতে পারি না। আমার ঘরে নতুন জুতো অনেক পরে আছে কিনি, কিন্তু আমি সব পরতে পারি না, কারণ আমার গতবার মানে যারা আমার পুজোর ভিডিও দেখেছিলে জানো তোমরা, মানে এই জুতো নতুন জুতোর থেকে পায়ে ফোসকার থেকে আমার কত বড় ইনফেকশন বানিয়ে আমি যা ভুগেছি। তো সেই জন্য এবার হচ্ছে মানে আমি এরকম দু ফিতাওয়ালা যদি নিই তবুও একটু পরতে পারি, তাও আমার এই জায়গাটাতে আমার আবার ওই পায়ে ফোসকা পড়ে যায়, জুতো পুরনো হয়ে গেলেও আমার পর। তো এটা নিয়েছি একটু জাস্ট হালকা হিলের মধ্যে ব্ল্যাক কালারে, আর একটু স্পঞ্জি রয়েছে পরে একটু আরাম পাবো, আর এরকম ফিতার মধ্যে একটু এরকম স্টোন ওয়ার্ক করা আছে, বেশ ভালো লেগেছে। তো নিয়েছি মেন নাম যাতে আমি একটু কমফোর্টেবল হই, কারণ আরও অনেক জুতো আমার ভালো লাগলো, আমি নিতে পারি না এই কারণে, কারণ আমি সত্যি পায়ে সহ্য করতে পারি না সব রকম জুতো। আর এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের জুতো, ও একটু প্লেনের মধ্যেই পরে কারণ ওরও পায়ের প্রবলেম, তো একটু বুড়ো বুড়ো টাইপই বলতে পারো জুতোটা নিয়েছে। এবার দেখাই আমার বরের পুজোতে নেওয়া জামা কাপড়। তো দেখো একটা ফর্মাল প্যান্ট আর একটা হচ্ছে জিন্স নিয়েছে, ছেলেদের যেমন আর কি জামা কাপড় হয়। তো এই যে একটা ফর্মাল প্যান্টটা দেখো, একটু অফিস যাওয়ার কাজে লেগে যাবে, তো সেই বুঝেই আর কি জামা কাপড়টা নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই একদম ডিপ একদম নেভি ব্লু কালার, মানে ওই ব্ল্যাক মতনই লাগে দেখতে। আর একটা নিয়েছে জিন্স, আর তার সাথে এই যে চাইনিজ কলার দেওয়া একটা কুর্তা টাইপ, মানে ওই শার্টই বাট একটু যে বড় হয় ওই টাইপের আমি পছন্দ করেছি। আমার এত ভালো লেগেছে শার্টটা, আমার সাথে সাথে দোকানে তখন যত কাস্টমার ছিল সবারই ভালো লাগছে। তো যাই হোক এই শার্টটা আর এই প্যান্ট নিয়েছি। আর হচ্ছে এবার চলো আমার পুজোর বাজার কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। আর আমার পুজোর বাজার এখনো অব্দি যা হয়েছে সেটাই লাগে, আমার আরো নতুন জিনিসগুলো হয়েছে সেগুলো হচ্ছে মানে দর্জিতে দেওয়া আছে, কোনোটাই হচ্ছে হাতা লাগাতে হবে এবং টুকটাক লাগলো। তো মেইন আমার পুজোর ধামাকা যেগুলো আর কি সেগুলো তোমাদেরকে দেখাই। এটা তোমরা আগেও দেখেছো, একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা ব্লাউজ ভিনেকের এই শাড়ির সাথে ম্যাচিং করে জিনিসও নিয়েছি। এবার এবার পুজোতে তো জিনিসটা উঠেছে সামনে এসে, এই কালারটা দেখো এরকম স্টোন ওয়ার্ক করা রয়েছে। আমি পুরো খুলে দেখাচ্ছি না, এই শাড়িটা ভাঁজ করা দেখি কষ্ট, এর সাথে ম্যাচ করে ব্লাউজ কিনেছি। আর পুজোর সময় যখন পরবো তখন তো তোমরা দেখতেই পারবে। তো এই হচ্ছে আমার পুজোতে একটা শাড়ি, আমার গাউন এখন দেখাচ্ছি। তো এটা হচ্ছে দিদির তরফ থেকে, মানে দিদি এবার টাকা দিয়ে গেছে যে তোদের যা ভালো লাগে তোরা কিনিস, তো দিদির তরফ থেকে বলতে পারো এই গাউনটা আমি নিয়েছি। তো এই কালারের ড্রেস আমার সেরকম নেই দেখেছি, তো সেই জন্য এই কালারটা বেশ ভালো লাগলো নিলাম। আর এটা হচ্ছে পুরোপুরি গাউন না, মানে ওই গাউন টাইপ কুর্তিগুলো যে থাকে সেটা, মানে এটা একটু পরাও যাবে অন্য সময়ও, সব সময় কোনো যে স্পেশালি সেরকম অকেশনেই পরতে হবে তা না। তো সেই বুঝেই নিয়েছি আর যাতে ক্যারি করতে পারি আমি সেরকম বুঝেই নিয়েছি। আর কালারটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এই হচ্ছে পুজোর বাজার এখন অবধি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর হ্যাঁ পুজোতে কার ড্রেসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা কমেন্টে জানিও। তাহলে চলো আজকে আসছি, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।